আবার এসেছি আপনাদের সামনে আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে যার নাম শুভ মহালয়া, যেটা পরিবেশিত হচ্ছে লাইভ ফেসবুক প্ল্যাটফর্ম দক্ষিণ হাওয়া থেকে সরাসরি সম্প্রচিত হচ্ছে। সাধারণভাবে পিতৃপক্ষের একবারে শেষ যে অমাবস্যার আবির্ভাব ঘটে সেই সময়কেই মহালয়া বলা হয়। তা বলে মহালয় সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে পিতৃপক্ষ কী। পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের তর্পণ করার একটি বিশেষ পক্ষ। মহালয় হল পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু। বাঙালির জীবনে দুর্গাপূজা একটি শুভ সূচনার বিন্দু। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমি সকলকে শুভ শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের একটি অনুরোধ, মাস্ক পরতে ভুলবেন না, হাত স্যানিটাইজ করতে ভুলবেন না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন রাখুন। কোভিড-19কে পেছনে থেকে গিয়ে এগিয়ে চলুন। আশা করছি একদিন আমরা এই মহামারী থেকে বিজয় লাভ করবই করব। আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচিত এবং অংশগ্রহণকারীরা এয়ারফোর্স স্টেশন পিন্টো পার্কের ছোট ছোট শিল্পীরা আর মহিলা বৃন্দ। আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে আগমনী, যার অংশগ্রহণকারীরা হলেন রিঙ্কু সাহারা, ইলোরা মণ্ডল, অপর্ণা মণ্ডল, তনুশ্রী মুখার্জি, ডলি মল্লিক, পিঙ্কি সাহা, সোনা চৌধুরী, শীর্ষা দে, মামুনি রয়। অশ্বিনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া, পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোক, আনে নবভাব মাধুরী সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকর চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবহন, আজ চিত্তশক্তি রূপিণী বিশ্বজননী শারদী স্ত্রী প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান গদিতা।
Sumala, sumala.